হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কিসি কা ভাই কিসি কা জান এই মুভির ফার্স্ট সং কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে জি মিউজিক কোম্পানি তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু স্ট্রিম হয়ে গেছে। নাইয়ো লাগদা গানটা ডিউরেশন 3 মিনিট 55 সেকেন্ড প্লাস, এবং গানটার মধ্যে কিন্তু আমি 90s-এর কিন্তু একটা ফ্লেভার পেলাম, এবং যার জন্য কিন্তু গানটা শুনতে দুর্দান্ত লাগছে আর দেখতে তো খুব খুব ভালো লাগছে। গানটা গিয়েছেন কিন্তু কমল খান এবং পলক মুছাল। গানটা মিউজিক করেছেন হিমেশ রেশমিয়া, এবং গানটা লিরিক্স এর দায়িত্বে আছেন হলো শাবির আহমেদ। এবং গানটার কোরিওগ্রাফি পোর্শনটা নিয়ে আমি খুব একটা কথা বলবো না, কারণ কোরিওগ্রাফি পোর্শনটা আমার অতটা ভালো লাগেনি। বিশ্ব সালমান খানের যে একটা স্টেপ রয়েছে সেই স্টেপটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, কারণ আমি কোরিওগ্রাফার নই এবং কোরিওগ্রাফি সম্পর্কে আমার অতটা আইডিয়াও নেই। তাও অ্যাজ এ যদি আমি অডিয়েন্স হিসেবে বলি তাহলে আমি বলবো যে হ্যাঁ, কোরিওগ্রাফি পোর্শনটা অনেকটাই উইক, কিন্তু লিরিক্স পোর্শন এবং মিউজিক পোর্শনগুলো এত ভালো, আর তার সাথে রয়েছে সিনেমাটোগ্রাফি। যখন কিসি কা ভাই কিসি কা জানের যখন টিজারটা জাস্ট এসেছিল তখনই একটা ঝলক কিন্তু রয়েছে যে সালমান খান সল্লু ভাই বাইকে করে সেই জায়গাটা দুর্দান্ত লাগছে, এবং তার যে হেয়ার স্টাইল সেটা ভালো, সে হাতে যখন যে ব্রেসলেটটা পরে থাকে ব্লু কালারের সেটা দেখতে ভালো লাগছে, একটা মালার মতো যেটা পরে রয়েছে সেটা দেখবেন ব্লু কালারের সেটা দেখতে ভালো লাগছে। এবং শুধু তাই না, সল্লু ভাইয়ের যে একটা দেখবেন একটা গ্রিন কালারের একটা একটা জ্যাকেট পরে তিনি যখন হেঁটে আসেন সেই জায়গাটা ভালো। শুধু সালমান খান নয়, পূজা হেগড়েকে কিন্তু দুর্দান্ত লাগছে, আর তাদের যে ড্রেস ডিজাইন করা হয়েছে সেটা দেখতে ভালো লাগছে। এবং সবথেকে ভালো ব্যাপার যেটা সেটা হলো যে রিসেন্টলি আমি কিন্তু বলিউডের যে গানের কিন্তু আমি খুব নিন্দে করেছিলাম, যদিও তার পিছনে আমার কারণ রয়েছে, সেই গানগুলো আমার একদমই ভালো লাগেনি। এবং তারপরে বলিউডে যদি এরকম একটা গান শুনি হঠাৎ করে মনে হচ্ছে যেন বলিউডে হয়তো বা সে যেন আবার তার স্বমহিমায় ফিরে গেছে, এত ভালো লাগলো গানটা দেখে এবং গানটা শুনে সত্যি আমার খুব ভালো লাগছে। এরকমই একটা গান যখন 70mm স্ক্রিনে দেখবো তখন তো আরও ভালো লাগবে, এবং এরকম একটা গান যদি প্লেলিস্টে থাকে অ্যাটলিস্ট আমার মনে হয় এই গানটা যারা শুনবে তারপর থেকে তাদের প্লেলিস্ট নিশ্চয়ই এই গানটা একদম উপরের দিকেই রাখবে। গানটা আমার সত্যি বলছি দুর্দান্ত লেগেছে, গানের যেরকম কথা ভালো, গানের মিউজিক ভালো, হিমেশ রেশমিয়া তিনি যখন হারিয়ে যাননি সেটা কিন্তু নাইয়ো লাগদা এই গানটা কিন্তু সেটা প্রমাণ করে। সল্লু ভাইকে দেখ আবারও বলছি দেখতে ভালো লাগছে, পূজা হেগড়েকে খুব ভালো লাগছে, তাদের যে কেমিস্ট্রিটা এবার কীরকম হয় স্ক্রিনে সেটাই এবং দেখা তা সব মিলিয়ে কিন্তু গানটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমার কমেন্টসে লিখে জানান, আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। টিল দেন, স্টে টিউনড, টাটা।